আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দিনী ভাইরা, পবিত্র রমজান মাসে বেশ কয়েকটি সিয়াম শেষ হয়ে গেল। এভাবে পুরো সিয়াম শেষ হয়ে যাবে। রমজান মাসে কীভাবে আমরা দিন অতিবাহিত করছি ও আমল করছি তা আপনি নিজেই ভালো তো দিতে পারবেন। রমজান মাসে আমরা এক একজন এক একভাবে দিন কাটাচ্ছি। আমরা হয়তো অনেকে সিয়াম পালন করছি না, আবার ভালো আমলও কাজও করছি না। আমরা দুনিয়ার ব্যবসা, পড়াশোনা, চাকরি, রান্নাবান্না ও বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি। অথচ আল্লাহ তাআলা বলেন, আমা খলাকাতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আর আমরা মুসলিম হয়ে দুনিয়ার মরিচিকাতে আচ্ছন্ন হয়ে আছি। দুনিয়া আমাদেরকে আকৃষ্ট করে রাখছে আর আল্লাহ ইবাদতের থেকে দূরে সরে রাখছে। এটাই কি আল্লাহ করতে বলেছেন? এসব কাজ রমজান মাসের বাইরেও পাপ ও গুনাহ হিসেবে গণ্য। টিভি দেখা, গান শোনা, মেয়েদের ছবি, নাটক, খেলাধুলা প্রভৃতি হলো গুনাহ সূত্রপাতের অংশ। তা এসব থেকে প্রত্যেক মুমিন মুসলিমের বিরত থাকা অবশ্যই কর্তব্য। রমজান মাসে দিনে বা রাতে এই ধরনের কাজে লিপ্ত হয়ে আরও অধিক গুনাহে কাজ করছি, এগুলো সিয়াম অন্তর্নিহিত শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু এসব কারণে রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরুহ হয়ে যায়। দিনে বা রাতে কখনোই অপরাধ কাজগুলো করা বৈধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ সাওম পালন করলে সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং মূর্খের মতো আচরণ না করে। হাদিসটা আবু দাউদে এসেছে। রমজান মাসে অতিরিক্ত গরমে আমাদেরকে অস্থির করে তুলছে। অথচ আল্লাহ তাআলা বলেন, হাসর মাঠ ও জাহান্নামের আগুন এই যে অনেক গরম, অনেক গরম হবে, অনেক নিকৃষ্ট মাত্রা। সূরা হুদে 98 আয়াতে বলা হয়েছে, দুনিয়া কষ্ট সহ্য করলে আল্লাহ বিনিময়ে সুখ ও শান্তি দিবেন। সুবহানাল্লাহ, আপনি দুনিয়া গরম সহ্য করতে পারবেন কিন্তু আখিরাতের গরম কখনো সহ্য করতে পারবেন না। অনেকে রোজা রাখছেন কিন্তু সলাত পড়ছেন না। আপনি জানেন না, হাশরের মাঠে সর্বপ্রথম এর হিসাব নেওয়া হবে নামাজে। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক। নামাজের হিসাব ঠিক না দিলে অন্য হিসাবে কাজে লাগবে না, যা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সূরা মুদাসসিরে 42-43 আয়াতে অর্থই প্রকাশ করে। অনেক পুরুষ মানুষ আছে নামাজ পড়ে না এবং মসজিদও যায় না। আর মসজিদে না গেলে হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ইসলাম সম্মত কারণ ছাড়া একে একে নামাজ পড়ে তার নামাজ বাতিল। আউদাউদ্দিনবিজ আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও আত্মসমালোচনার সাথে সাওম পালন করবে আল্লাহ তাআলা তার বিগত দিনে সকল গুনাহ মাফ করে দেবেন। আবার তিনি আরও বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনে গুনাহ মাফ করে নিতে পারল না তার জন্য ধ্বংস। বুখারী মুসলিম। সুতরাং জীবন বিনির্মাণে সৌভাগ্যের সোপান হিসাবে গ্রহণ করতে হবে মাহে রমজানকে। নিশ্চিত গুনাহ মাফের মাধ্যমে আর তাকওয়া মাপ কাঠিতে বিজয় হিসাবে নিজেকে গঠন করতে হবে এই নাজাতের মাসে। আর জীবনে শেষ রমজান যদি এটি হয় তাহলে আমাদের কারোর জন্য তাই যেন হয় পরকালে মুক্তির অন্যতম অসিলা। আল্লাহ সবাইকে কথাগুলো মানার ও বোঝার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।